আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। খেল শুরু কেষ্টর পনেরো হওয়া উচিত, এবার বড়সড় বিস্ফোরণ ঘটালেন অনুব্রত। ফের সমহিমায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গত মাসেই জেল থেকে ফিরেছেন। তারপর থেকেই আস্তে আস্তে বাঘ ফিরছে নিজের পুরনো ফর্মে। এরই মধ্যে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটি নিয়ে এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, যা নিয়ে সুরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। সম্প্রতি বিস্ফোরক দাবি করে অনুব্রত বলেন, আগে এই কোর কমিটিতে ১১ জন সদস্য ছিলেন, এখন কোর কমিটি বোলপুর কেন্দ্রিক হয়ে গিয়েছে, সদস্য সংখ্যা ১৫ হওয়া উচিত। প্রসঙ্গত অনুব্রত জেলে যাওয়ার পর বীরভূমে তৃণমূলের এক কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিং, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষকে নিয়ে গঠিত হয় সেই কমিটি। লোকসভা নির্বাচনের মুখে প্রথমে ৫ সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত ঘনিষ্ঠদেরই সেখানে প্রভাব অধিক ছিল। পরে অবশ্য অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখকেও কমিটিতে নেওয়া হয়। গরু পাচার মামলায় প্রায় ২ বছর জেলে ছিলেন অনুব্রত। সেই সময়ের মধ্যে অনুব্রতর চেয়ার কাউকে না দিলেও সব ক্ষমতা ছিল কোর কমিটির হাতেই। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভালো মতো দায়িত্ব সামলেছে সেই কোর কমিটি। জেলায় বিপুল ভোটের জয়ী হয়েছে তৃণমূল। যদিও কেষ্ট জেল থেকে ফেরত এলেও এখনও সেই কোর কমিটি রয়েছে। এদিকে পুজোর আগে অনুব্রত বীরভূমের ফেরার পর থেকে কোর কমিটির সদস্যদের সঙ্গে তার সংঘাত প্রকাশ্যে এসেছে বারে বারে। এরই মধ্যে এবার কোর কমিটিতে বদল চাইছেন কেষ্ট। মনে করা হচ্ছে অনুব্রত ফিরে আসার আনন্দে তার অনুপ্রেরণায় ফের জেলায় তৃণমূলের যে সকল নেতা সক্রিয় হয়েছেন তাদের কোর কমিটি জায়গা করে দেওয়ার লক্ষ্যই কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর কথা বললেন কেষ্ট। এদিকে সম্প্রতি বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান থেকে অনুব্রত বলেন তিনি কোর কমিটির বৈঠক ডাকবেন। কৃষ্ট বলেন, আগে কালী পুজো, ভাই ফোঁটা, ছট পুজো মিটে যাক, তারপর আমি জেলা কমিটির মিটিং ডাকবো, কোর কমিটির মিটিং ডাকবো, তারপর কলকাতা যেভাবে বলবে সেভাবে চলবো। কোর কমিটির সদস্য না হয়েও কীভাবে তিনি বৈঠক ডাকবেন সেই নিয়ে চর্চা শুরু হয়। অমিত শাহ যতবার বাংলায় আসবেন ততবার ১ মিলিয়ন ভোট বাড়বে তৃণমূলের, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ যতবার বাংলায় আসবেন ততবার তৃণমূলের ১ মিলিয়ন করে ভোট বাড়বে, এদিন এ ভাষাতেই বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে এসেছিলেন কল্যাণ। সেখানেই রাজ্যের বিধানসভা উপনির্বাচন প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তার দাবি, এই বিধানসভা উপনির্বাচনে গতবারের তুলনায় বেশি ভোটে জিতবে তৃণমূল, কিন্তু কোন রাস্তায় আসবে এই জয়, কারণ হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি। তালডাংড়ার বিদায়ী বিধায়ক অরূপ চক্রবর্তী ভালো কাজ করেছেন। একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তার দাবি, বিজেপি নেই, সিপিএম উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল কিন্তু চিকিৎসকদের আন্দোলন করতে গিয়ে এবং এর কোলে ওর কোলে বসতে গিয়ে দলের নেতারাই সিপিএমটাকে এখন তুলে দিয়েছে। ১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন, শেষ বেলার প্রস্তুতিতে ঝাঁপিয়েছে শাসক বিরোধী সব রাজনৈতিক দল, জোর কদমে চলছে প্রচার, মনোনয়ন প্রক্রিয়া, ফের ভোটের আবহে তপ্ত হচ্ছে বাংলার মাটি। এরই মধ্যে বাংলা এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নতুন করে সদস্য সংগ্রহ অভিযানের সূচনাও করেন। ভোটমুখী বাংলায় ফের শাহ আগমনে নতুন করে অক্সিজেন পেয়েছিল পদ্মশিবির। তার মধ্যেই কল্যাণের খোঁচায় নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতির আঙিনায়। উপনির্বাচনের আগে ফের ভাঙন পদ্মশিবিরে, সিমলাপালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক ঝাঁক নেতাকর্মী, প্রায় দোরগোড়ায় উপনির্বাচন। এই আবহে রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির ভাঙন। এবার সিমলাপালে বিজয়া সম্মেলনের মঞ্চে বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে ১৮১ জন যোগ দিলেন ঘাসফুল শিবিরে। প্রার্থী পছন্দ না হওয়াতেই এই দলবদল বলে দাবি বিজেপি ত্যাগী নেতা কর্মীদের। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী। ছিলেন বাঁকুড়ার পুর প্রধান অলকা সেন মজুমদার, সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি তথা প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা অরুণ লোহার স্পষ্ট জানান, বিজেপিতে থেকে মানুষের কাজ করার সুযোগ ছিল না, মানুষের জন্য কাজ করতে চাই বলেই তৃণমূলে আসা। তালডাংড়ার প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন, এরা অনেক আগেই আবেদন করেছিলেন,
শীর্ষ নেতৃত্বের অনুমোদন পাওয়ার পরে তৃণমূলে যোগদানের সুযোগ দেওয়া হল। 76 আসনে সম্মুখ সমর মহারাষ্ট্রের ভাগ্য নির্ধারণ কংগ্রেস বিজেপি মুখোমুখি লড়াইয়ে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এবার 288 আসনের মধ্যে 76টিতেই সরাসরি কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এমনিতে মহারাজনীতিতে সার্বিক লড়াই ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন মহাজোটি এবং কংগ্রেস নেতৃত্বাধীন মহাবিকাশ আগাড়ি জোটের। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবারের নির্বাচনে কংগ্রেস বিজেপি সরাসরি লড়াইয়ের 76টি আসনের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এই আসনগুলি রাজ্যের পরবর্তী সরকারের ভাগ্য নির্ধারণ করবে। আগামী 20 নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি 148টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মহাজোটির অন্য শরিক দলগুলির থেকে বেশি আসনে তারা প্রার্থী দিয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নেতৃত্বাধীন জোটের শরিক শিবসেনা 80টি কেন্দ্রে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি 52 আসনে প্রার্থী দিয়েছে। অঞ্চল ভিত্তিতে বিজেপি বিদর্ভের সর্বাধিক প্রার্থী দিয়েছে 47, তারপরে পশ্চিম মহারাষ্ট্র 32, উত্তর মহারাষ্ট্র 17, মারাঠাওয়াড়া 19 এবং কোঙ্কন, থানে এবং মুম্বাই 33 রয়েছে। এদিকে এমডিএতে কংগ্রেস 102টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জোটের শরিক শিবসেনা উদ্ভব 96টি এবং এনসিপি শরদ 87টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলিতে জোটের অন্য শরিকরা প্রার্থী দিয়েছে। যদিও বিজেপি বনাম শিবসেনা উদ্ভব লড়াই 30টি আসনে সীমাবদ্ধ থাকবে, বিজেপি বনাম এনসিপির শরদ লড়াই হচ্ছে 39টি আসনে। 3টি আসন শিরপুর, ডাহানু এবং পানভেলে বিজেপি যথাক্রমে সিপিএম এবং পিডব্লিউআই এর বিরুদ্ধে প্রতিনিধিত্ব করবে। আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। নজিরবিহীন নিরাপত্তায় ভোট হবে বাংলার 6 কেন্দ্রে। বাংলার 6 আসনে অবাধ এবং শান্তিপূর্ণ উপনির্বাচন করাতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এক ধাক্কায় বাড়ানো হলো আরও 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। আগের 6 আসনে উপনির্বাচনের জন্য 89 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে আরও বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। জানা যাচ্ছে সব মিলিয়ে 6 আসনের জন্য মোট 108 কোম্পানি বাহিনী নিরাপত্তায় থাকবে। আগামী 13 নভেম্বর 6 আসনে উপনির্বাচন রয়েছে। ভোট হবে নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাটে। এই 6 আসনে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট হওয়া নিয়ে গত কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করেন বঙ্গ বিজেপি নেতারা। এমনকি রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতেও অমিত শাহের কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শিশির বাজোরিয়া। এই অবস্থায় 6 কেন্দ্রের উপনির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে করাতে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর আবেদনে জানানো হয়েছে। এক্ষেত্রে গত লোকসভা নির্বাচন এবং সম্প্রতি হওয়া 4 বিধানসভা আসনে উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা ঘটনা সব বিস্তারিতভাবে জানানো হয় বলেও খবর। আর এহেন অভিযোগ জানানোর কয়েকদিনের মাথাতেই তাৎপর্যপূর্ণভাবে 6 কেন্দ্রের জন্য এক ধাক্কায় আরও 19 কোম্পানি বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী 89 কোম্পানির মধ্যে ছিল 24 কোম্পানি সিআরপিএফ, 13 কোম্পানি এসএসবি, বিএসএফ ছিল 30 কোম্পানি, 13 কোম্পানি সিআইএসএফ এবং আইটিবিপি শগিল 10 কোম্পানি। কিন্তু এখন আসছে মোট 108 কোম্পানি বাহিনী, অর্থাৎ এখন 5 কোম্পানি আরও সিআরপিএফের সংখ্যা বাড়ানো হলো। বিএসএফ বাড়ানো হলো 10 কোম্পানি আর সিআইএসএফ ও আইটিবিপি 2 কোম্পানি করে বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ বঙ্গ শাসক তৃণমূল কংগ্রেস। তাদের দাবি যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক না কেন, মানুষ তাদের পক্ষেই ভোট দেবে। অন্যদিকে বিজেপির দাবি এখন থেকে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তৃণমূল নেতারা হুমকি দিচ্ছেন এই অবস্থায় 6 কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে হবে তা নিয়ে শঙ্কায় বিজেপি নেতারা।